স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুদের আমরা আজকে যে ইনফরমেশনটা দিব সেটা হচ্ছে যে সিনিয়র নার্স স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষার তারিখ ঘোষিত হয়েছে তেসরা মে তারিখে তেসরা মে তারিখে তারিখ ডিক্লেয়ার করা হয়েছে যে নয় মে পরীক্ষা হবে কিন্তু তার একদিন পরেই অর্থাৎ চার মেতে এটা ডিক্লেয়ার করা করে পরীক্ষা স্থগিত করেছে অর্থাৎ এই যে লকডাউন দেওয়া হয়েছে করোনা পরিস্থিতির কারণে ষোলো তারিখ পর্যন্ত যে লকডাউন চলছে এবং সেই লকডাউনের কারণেই হয়তো এই পরী একদিন পরেই অর্থাৎ তারিখ নির্ধারণ করার নয়ই মে তারিখ নির্ধারণ করা হয়েছে তিন তারিখে চার তারিখে এসেই সেই পরীক্ষা আবার স্থগিত ঘোষণা করা হয়েছে এবং সে সংক্রান্ত সর্বশেষ তথ্য দেওয়ার জন্য আমাদের আজকে আলোচনা তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে ডেইলি ক্যাম্পাস পত্রিকায় বলা হচ্ছে যে সিনিয়র স্টাফ নার্স পদের লিখিত পরীক্ষা স্থগিত এখানে কি লেখা আছে সেই বিষয়টা আমরা দেখার চেষ্টা করছি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অধীনে নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স দশম গ্রেড পদের লিখিত পরীক্ষা স্থগিত করেছেন সরকারি কর্ম কমিশন পিএসসি আজ মঙ্গলবার পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের কথা জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় যে বিদ্যমান করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় সরকার ষোলোই মে পর্যন্ত লকডাউন ঘোষণা করায় সিনিয়র স্টাফ নার্স পদে নয় মে অনুষ্ঠেও লিখিত পরীক্ষায় স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন পিএসসি এখানে আরো বলা হচ্ছে যে উল্লেখিত পদের লিখিত পরীক্ষার তারিখ পরবর্তীতে পিএসসির ওয়েবসাইট ও জাতীয় দৈনিক সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হবে এবং এটা হচ্ছে গত বছরের পহেলা মার্চে প্রকাশিত বিজ্ঞপ্তিতে সিনিয়র স্টাফ নার্স পদের সংখ্যা প্রায় আড়াই হাজারের মতো তাহলে আমরা এই পরীক্ষায় স্থগিত একটা নিউজ পেলাম এবং আমরা যদি আর একটা পত্রিকায় দেখি যে জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম এখানেও বলছেন যে ফের স্থগিত সিনিয়র নার্স নিয়োগের লিখিত পরীক্ষা এবং একই কথা এখানে বলছেন এখানে বলছেন যে এর আগে স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছিল সোমবার অর্থাৎ তিন মে তারিখে এবং একদিনের মাথায় মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুনরায় স্থগিতের তা স্থগিতের তথ্য জানান পিএসসি এবং কোভিড পরিস্থিতির কথা তো আমরা দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা নিউজেও দেখেছি যে আসলে প্রধানত কারণটা ছিল কোভিড পরিস্থিতির কারণেই এই পরীক্ষায় স্থগিত করেছেন এবং এখানে বলা হচ্ছে যে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আড়াই হাজার নার্স নিয়োগের পরীক্ষায় স্থগিত করেছিল পিএসসি এরপর গত সোমবার পুনরায় পরীক্ষা গ্রহণের সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং মঙ্গলবার ফের তা আবার স্থগিত ঘোষণা করা হয়ে হয় এবং এখানে বলা হচ্ছে যে পয়লা গত বছরে পয়লা মার্চে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স অর্থাৎ এই এরা হচ্ছে দশম গ্রেডের আওতাধীন পদে দুই হাজার পাঁচশো জনকে নিয়োগের কথা বলা হয়েছিল এবং গত আঠাইশে জানুয়ারি সিনিয়র স্টাফ নার্স পদের একশো নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং আঠাইশ ফেব্রুয়ারি এমসিকিউর ফল প্রকাশ করে পিএসসি পরে এগারোই মার্চ দশম গ্রেডের পদে লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করেছিল পিএসসি এবং এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রায় পনেরো হাজার দুশো আঠাইশ জন প্রার্থীদের লিখিত পরীক্ষা গত 10 দশ এপ্রিল রাজধানীর পনেরোটি কেন্দ্রে দুপুর একটা থেকে বিকাল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু করোনা পরিস্থিতিতে পরিস্থিতির অবনতি হওয়ায় তা একত্রিশে মার্চ সিনিয়র স্টাফ নার্স পদে লিখিত পরীক্ষা স্থগিত করে বাংলাদেশ সরকারি কর্মকমিশন অর্থাৎ দুবার দুবার এই তারিখটা স্থগিত হয়েছেন এখন আবার পুনরায় ডেট পর পরেও সেটাও স্থগিত হয়েছেন এবং হয়তো আবার করোনার এই লকডাউন পরিস্থিতি গেলে আবার পুনরায় তারিখ ঘোষণা করবে তো যাই হোক এই সংক্রান্ত সর্বশেষ কোনো তথ্য পেলে অবশ্যই সবার আগে এই চ্যানেলে জানিয়ে দিব আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ